চলেন। কোনো সমস্যা? আচ্ছা বউ, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। জি বলেন, কি জানতে চান? এই যে পাড়ায় ছোট 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 পোলাই পান আছে, ওরা আমার দেখলে আমার সালাম দেয় না কেন? সত্য বলবো নাকি মিথ্যা বলবো? দেখো বউ, তুমি খুব ভালো করে জানো মিথ্যা আমার পছন্দ না। তা এটাও ঠিক যে তোমার মুখের সত্য আমার সহ্য হয় না। এমন কিছু বলবা যেটাতে আমার আনন্দ লাগে, ফুর্তি ফুর্তি লাগে। এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই জানেন। আপনাকে পাড়ার লোকজন ইজ্জত দেয় না, তারা আপনাকে সম্মানও দেয় না, তাই তারা আপনাকে সালামও দেয় না। দুঃখিত, আপনাকে উত্তরটা দিয়ে কোনো আনন্দ দিতে পারি। বলো কি কি কেন এসেছো ভাই? আসলে সামনে 21শে ফেব্রুয়ারি তো। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি তো আমি কি করবো? আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। না না, তোমরা করো, হ্যাঁ করো, কিন্তু এই 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামের অনুমতি দেওয়ার তো আমি কেউ না। আমরা চাই আপনি এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আসেন। হ্যাঁ, আমার আসলে কি করতে হবে ভাই? আপনি এখানে একটা ভাষণ রাখবেন। ভাষণ? হ্যাঁ দিব, দিব ভাষণ দিব। আর কি করতে হবে ভাই? জানেন তো এই অনুষ্ঠানে অনেক খরচাপাতি আছে। টাকা 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 দিব? আরে অনুষ্ঠান হচ্ছে 21শে ফেব্রুয়ারির, আমি বিশেষ অতিথি, টাকা দিব না? টাকা দিব। আচ্ছা যাও, তোমাদের এই প্রোগ্রামের জন্য আমি তোমাদেরকে 50,000 টাকা দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ইট ইজ এনাফ। কি হাফ ফুল কত? 1 লাখ। 1 লাখ? 1 লাখ। হ্যাঁ যাও, 1 লাখ, 1 লাখ দিব, যাও। তাহলে ভাই আমরা আসি। ভাই কিসের আসি? আসি কিসের? হ্যাঁ, এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছে তোমরা, আজকে আমার বাসায় খেয়ে তারপরে যাওয়া? না ভাই, আমাদের হাতে তো অনেক কাজ, আজকে আসি আরেক দিন খাবো। ও অনেক কাজ আছে? ও তাহলে তাহলে কাজ ছাড়ো, কাজ ছাড়ো, কাজ ছাড়ো। শোনো কিন্তু, মনে করে কালকে এসে টাকা কিন্তু নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে আসি এখন ভাই। ইসলাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।